বাবা কি তার মেয়েকে ভালোবেসে ছুতে পারেন না প্রশ্ন হানিপ্রীতের ধর্ষণের দায়ে রাম রহিম কারাগারে যাওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন তার পালিত কন্যা হানিপ্রীত ইনছান এর মধ্যে অভিযোগ ওঠে সৎ বাবা রাম রহিমের সঙ্গে হানিপ্রীতির অবৈধ সম্পর্ক ছিল তার স্বামী তো বটেই আরও অনেকেই আপত্তিকর অবস্থায় দেখেছেন তাদের তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হানিপ্রীত তার প্রশ্ন কোনো বাবা কি তার মেয়েকে ভালোবেসে স্পর্শ করতে পারেন না সম্প্রতি দেশটির এক সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীত এই প্রশ্ন করেন হানিপ্রীত বলেছেন আইনি পরামর্শ পেয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিচার ব্যবস্থায় তার পূর্ণ আস্থা রয়েছে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হবেন তার তার আরও প্রশ্ন লোকে কেন তার ও রাম রহিমের বাবা মেয়ের সম্পর্ক কালি ছেটাচ্ছে তাদের বিরুদ্ধে নোংরা প্রচার চলছে একজন বাবা কি তার মেয়েকে ভালোবাসতে পারেন না তাকে ভালোবেসে ছুঁতে পারেন না হানিপ্রীতির প্রাক্তন স্বামী বিশ্বাসগুপ্ত অবশ্য অভিযোগ করেছেন রাম রহিমের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি শীর্ষায় ডেরা সাচা সৌদা সদর দপ্তরের একই কাণ্ড চলত বলে তার দাবি তার অভিযোগ রাম রহিম তাকে সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে বলতেন হুমকি দিতেন কাউকে কিছু না বলতে আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে